এই রূপলি পর্দার সোনালি জগৎ ছেড়ে বহু দূরে চলে গেলেন ঋষি কাপুর। তাঁর অন্তিম যাত্রায় খুবই কম সংখ্যক মানুষ হয়তো থাকতে পারবেন। এখন যা পরিস্থিতি, সেই প্রেক্ষিতে হয়তো বেশি অনুরাগীরাও ভিড় জমাতে পারবেন না। চলে যেতে হলো ঋষি কাপুরকে। কিন্তু যে ধনরত্ন সম্পদ তিনি উপহার দিয়ে গেলেন বলিউডকে, তা মনে রাখবে সারা জীবন সব সিনেমা প্রেমীরা। জনপ্রিয়তার ভিত্তিতে, ছবির আকর্ষণ, ছবির গভীরতার ভিত্তিতে অনেকগুলো ছবি আসলে বারবার দেখার মতো। প্রথমেই যে ছবির নাম মনে আসে, 1980 সালে মুক্তি পাওয়া কর্জ। কর্জ ছবিতে ঋষি কাপুরের অভিনয় তাঁকে চিরকুমারের আসনে বসিয়েছে। টিনা মুনিম ও সিমি গারেওয়ালের অভিনয়ও ছিল দারুণ। পুনর্জন্ম নিয়ে এই ছবি এখনও আজ অবধি বলিউড ছবির জগতের একটি ক্লাসিক ছবি। দ্বিতীয় স্থানে অবশ্যই যে ছবির নাম করতেই হয় তা হলো ববি। 1973 সালে রাজ কাপুর প্রোডাকশনসের ববি ছবিতে ডিম্পল কাপাড়িয়া ও ঋষি কাপুরের জুটিকে কে ভুলতে পেরেছে? ধোনির সন্তানের সঙ্গে জেলের মেয়ের প্রেম, এই ফর্মুলা পরবর্তীতে অনেক ছবিকেই হিট ফর্মুলা হিসেবে চিহ্নিত হয়েছিল। তিন নম্বরে যে ছবিটি আসবেই আসবে তা হলো দো দুনি চার। 2010 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে একেবারে অন্য রকম ভূমিকায় দেখা গিয়েছিল ঋষি কাপুরকে। মধ্যবিত্ত এক পরিবার কিভাবে গাড়ি কিনতে গিয়ে নাজেহাল হয়েছিল, সেই গল্প নিয়েই দো দুনি চার। খেল খেল মেয়ে ছবিটার কথা হয়তো অনেকেরই মনে আছে। 1975 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি থ্রিলার এবং রমকম এই দুই জনরাকে সুন্দরভাবে মিলিয়েছিল। নীতু সিং ও ঋষি কাপুরের এই প্রেম সবাই দারুণ নিয়েছিল। পাঁচ নম্বরে আসে কভি কভি। 1976 মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অমিতাভ বচ্চন, রাখি, ঋষি কাপুরের অনবদ্য অভিনয় সত্যি মনে আছে। মনে আছে এই ছবির ভুলতে না পারা কিছু গান যা আজও সমান জীবন্ত। 2013 সালে মুক্তি পেয়েছিল ডি ডে। ঋষি কাপুর একেবারেই অন্যরকম ভূমিকায়। গোল্ড ম্যানের ভূমিকায় ঋষি কাপুর ও ইরফান খানের অভিনয় সত্যি ভোলার নয়। আজ এমন একটি সময় যে পর পর তাঁদের দুজনকেই চলে যেতে হয়েছে, নেই ইরফান খান, নেই ঋষি কাপুরও। সত্যি ভগবানের কি অদ্ভুত লীলা। কাপুর অ্যান্ড সন্স 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি যারা দেখেননি তারা যে কি বড় মিস করেছেন তা বলার নয়। যদি সম্ভব হয় ছবিটি এখনই দেখে ফেলুন যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে। কাপুর অ্যান্ড সন্সে পরিবারের একেবারে বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে ঋষি কাপুরের সে কি অনবদ্য অভিনয়। যারা ঋষি কাপুরের রোমান্টিক চেহারাটা সবসময় মনে রাখেন তাঁদের কাছে বৃদ্ধ বয়সের ঋষি কাপুর সত্যি অনবদ্য ছিলেন। আট নম্বরে যে ছবিকে বেছে নেওয়া হয়েছে সেই ছবিকে অনেকেই হয়তো বলবেন এটি এক নম্বরে থাকা উচিত। তবুও আট নম্বরেই এই ছবিকে বাছার বেশ কয়েকটি কারণ আছে। আমার আকবর অ্যান্টনি 1977 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে অ্যাকশন, ড্রামা, কমেডি, ফ্যামিলি এলিমেন্ট সব কিছুই ছিল। বিনোদ, ঋষি, অমিতাভের এই ত্রয়ীকে সত্যি দারুণভাবে নিয়েছিলেন দর্শক। আজও এই ছবিটি ক্লাসিক ছবির তালিকায় অন্যতম। ঋষি কাপুরকে যারা ভালোবেসেছেন প্রকৃত অর্থে, তারা তার রোমান্টিক ইমেজটাকেই আসলে সারা জীবন ভালোবেসেছেন। আর এই রোমান্টিক ইমেজের বহিঃপ্রকাশ অনেকগুলো ছবিতেই ঘটেছে, লায়লা মজনু যাদের মধ্যে অন্যতম। 1976 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ঋষি কাপুরের অভিনয়
সত্যি আজও ভুলতে পারেননি দর্শক। আজও সত্যিকারের প্রেমিক বলতে মজনুকেই বোঝানো হয়। দশ নম্বরে যে ছবিকে বেছে নেওয়া হল তার নাম সাগর। 1985 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সত্যি অনবদ্য। এখনও মুখে মুখে ফেরে সাগর ছবির গান। কমল হাসান ও ঋষি কাপুরের এই দুর্দান্ত পারফরম্যান্স এই ছবিকে সত্যি ক্লাসিকের মর্যাদা দিয়েছে। আর ডিম্পল কাপাড়িয়ার অভিনয় সে কি সত্যি ভোলার? 11 নম্বরে ইয়ে ওয়াদা রাহা। 1982 সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সুপার ডুপার হিট এই ছবি ঋষি কাপুরের জীবনের একটি অন্যতম ছবি হিসেবে এখনও গণ্য হয়। 12 নম্বরে যে ছবির নাম না করলেই নয়, প্রেম রোগ। 1982 সালের ছবি। প্রেম রোগ ছবিটা যদি যদি ঋষি কাপুরের প্রেমিক হিসেবে যেসব ছবি অত্যন্ত নাম করেছে সেই ছবিগুলোর তালিকা তৈরি করা হয়, তাহলে প্রেম রোগ তার মধ্যে আসবেই আসবে। জনপ্রিয়তা ও বিষয়ের নিরিখে এইভাবেই ঋষি কাপুরের জীবন থেকে 12টি ছবি বেছে নেওয়া হলো। আপনাদের মতে আর কী কী ছবি এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে লিখে জানান, কমেন্ট করুন। ঋষি কাপুরকে অন্তরে শ্রদ্ধা জানান। শর্মিলা শো হাউস থেকে ঋষি কাপুরের আত্মার প্রতি শ্রদ্ধা রইল। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.